বাড়িতে বসেই জ্যোতিষ শিখতে জ্যোতিষের সম্পর্কে বহু অজানা তথ্য জানতে নিয়মিত সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল এবং বর্ষফলের অনুষ্ঠান দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সেস চ্যানেলে দেয়া সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে প্রতিটি ভিডিও নোটিফিকেশন পান নমস্কার হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাচ্ছি পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সবেমাত্র ভিডিওতে ক্লিক করে যারা উপস্থিত হলেন আজকের আলোচনা হচ্ছে কুম্ভ লগ্নে দু হাজার আঠেরো লগ্ন আজকে আমরা জেনে নেব কুম্ভ লগ্নে জাতক এবং জাতিকাদের দু সাল কেমন কাটতে চলেছে সকলেই রাশিফল শুনে অভ্যস্ত এবং যারা রাশিফল ভেবে ভিডিওতে ক্লিক করেছেন তারা হতাশ হবেন না এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বা ওপরের কাটে গেলেই পেয়ে যাবেন কুম্ভ রাশি দু হাজার আঠেরোর রাশিফল লগ্ন ফল তাহলে কি রাশিফলে তো আপনারা শুনেছেন যে চাকরি কেমন যাবে ব্যবসা কেমন যাবে বিবাহ হবে কি হবে না শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিবিধ বিষয় লগ্নফল হচ্ছে একটু আলাদা লগ্নফল হচ্ছে আপনার মেন্টাল কন্ডিশন আপনি কোন কোন কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখছেন এটাই হচ্ছে লগ্নফলের আওতায় পড়ে আর রাশিফল হচ্ছে যা ঘটবে যা টেস্টে নিয়ে আপনার নিয়তি তাহলে রাশিফল এবং লগ্নফল দুটো কিন্তু কিছুটা আলাদা এ বিষয়ে আমি আরও একটি ভিডিও অনেকদিন আগেই আপলোড করেছিলাম রাশি এবং লগ্নের পার্থক্য রাশি কাকে বলে লগ্ন কাকে বলে দেখুন ভিডিওটি যাচ্ছে স্লাইডে এই ভিডিওর নিচের ডেসক্রিপশন উপরে কাট এবং চ্যানেলের ভিডিও সেকশনে গেলে দেখতে পাবেন রাশি এবং লগ্নের পার্থক্যের ভিডিওটি ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট অবশ্যই দেখবেন এবং লগ্ন নিয়ে আরো একটি ভিডিও আমি আপলোড করেছিলাম সেটা হচ্ছে কোন লগ্নের পরিপ্রেক্ষিতে কি রঙের বস্ত্র ব্যবহার করা উচিত এই ভিডিওটি ইম্পর্টেন্ট এগুলি দেখলে আপনার লগ্নফলের অনুষ্ঠান বুঝতে অনেকটা সুবিধা হবে যাই হোক সরাসরি চলে আসবো লগ্ন এবং জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মেন্টাল কন্ডিশন কি থাকবে এবং তারা কি কি কার্যের সঙ্গে নিজেকে যুক্ত রাখবেন দু হাজার সালে আসুন জেনে নি কি কি হতে চলেছে আপনাদের মনে প্রথমেই যে ডায়াগ্রামটা আপনারা রিপ্রেজেন্টেশনে দেখছেন সেটি একটু আপনাদের বুঝিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের লগ্নের যে ঘরটি সেখানে কিন্তু আমি এক লিখে রেখেছি এবং সেই ঘরেই একটা বেগুনি এবং একটি কমলা দেয়া আছে অর্থাৎ এই বেগুনি এবং কমলা তীর চিহ্নটা ইন্ডিকেশন দেখাচ্ছে আপনাদের লগ্নের ওপর বৃহস্পতি এবং শনি যুগ্মভাবে দৃষ্টি দিচ্ছে আর বৃহস্পতি এবং শনি যুগ্মভাবে যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরটা বুস্ট হয় বা পাওয়ারফুল হয় ঠিক এই একই রকমের অ্যারো আপনাদের লগ্নের পঞ্চম ঘর অর্থাৎ মিথুনের ঘরটিতেও দিয়েছি অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরেও লগ্ন সাপেক্ষে সেখানে বৃহস্পতি এবং শনি যুগ্মভাবে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ঘরে গ্রহণ বিন্দু রাহু অবস্থান করছে সপ্তম ঘরে কোনো নেই অষ্টম ঘর ফাঁকা এবং নবমে বৃহস্পতি অবস্থান করছে এবং লগ্নের অধিপতি শনি সে কিন্তু লগ্নের একাদশ ঘরে অবস্থান করছে আর দ্বাদশে অবস্থান করছে কে গ্রহণ বিন্দু কেতু এর পরিপ্রেক্ষিতেই লগ্নফল আপনার মানসিক টেনেসিটি বা ইচ্ছা প্রথমেই বলে রাখছি যে যেহেতু লগ্নের ওপর বৃহস্পতি এবং শনি যুগ্মভাবে দৃষ্টি দিচ্ছে ঘরটা বুস্ট আপ হচ্ছে আপনাদের নিজেদের সেলফ ডেভেলপমেন্ট নিজেকে ডেভেলপ করার একটা অদম্য ইচ্ছা এটা কিন্তু ভীষণ মাত্রায় কাজ করবে যে কোনো ফিল্ডেই আপনি থাকেন না কেন কি খেলাধুলো কি চাকরি কি ব্যবসা কি সেলফ প্রফেশন কিংবা আপনি একজন স্টুডেন্ট বা হাউস হতে পারেন আপনাদের নিজেকে পরিবর্তন করার ইচ্ছা নিজেকে চেঞ্জ করার প্রচেষ্টা এটা কিন্তু ভীষণ মাত্রায় দেখা দেবে দু সালে আপনাদের মেন্টালিটিতে ফিল করবেন আপনারা ইভিন ড্রেসিং সেন্স আপার লুকস ইনার লুকস এই সবেতেই কিন্তু পরিবর্তন আনতে চলেছেন আপনারা খুব ক্যাজুয়াল থাকতেন নিজেদের ড্রেসের প্রতি কোনো নজর ছিল না বেশ এখন একটু গুছিয়ে ড্রেস পরছেন বা নিজেকে মেক ওভার করতে পেরেছেন এই ধরনের চেঞ্জ কিন্তু আপনারা মেন্টালি ফিল করবেন শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন ছিলেন না ভুঁড়ি বেড়ে যাচ্ছিল মেদ বেড়ে গেছে জিম জয়েন্ট করলেন নতুন কোনো হেলথ অর্গানাইজেশনে জয়েন্ট করলেন যোগা জয়েন্ট করলেন মেডিটেশন কোনো সেন্টারে জয়েন্ট করলেন আপনি নিজেকে আত্মশুদ্ধি করার জন্য নিজেকে ডেভেলপ করার জন্য এই ধরনের কিন্তু মানসিক ইচ্ছা ভীষণ মাত্রায় গ্রহ করবে কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের উপর মাস নিজেকে অপরের সামনে একটা গ্রহণযোগ্য জায়গায় আনা নিজের পরিচয় বানানো নিজেকে স্টাবলিশ করা এই যে ইচ্ছা এই ইচ্ছাও কিন্তু ভীষণ মাত্রায় কাজ করবে চাকুরিজীবী থেকে গৃহবধূ থেকে আরম্ভ করে স্টুডেন্ট প্রত্যেকটি মানুষের কারণ রাশি বা লগ্নের ওপর যখন বৃহস্পতি এবং শনি দৃষ্টি দেয় সেই ঘরটা কিন্তু বুস্ট আপ হয় অর্থাৎ আপনারা নিজেদের ফিলিংসটা কিন্তু পরিবর্তন আনতে চলেছেন কুম্ভ লগ্নের জাতক জাতিকাতে দু সালে মনে হবে এবার আমি নিজেকে নিয়ে ভাবি এতদিন হয়তো সবার জন্য ভেবেছিলেন বন্ধু বান্ধব প্রতিবেশী অন্যদের সবাইকে নিয়ে ভেবেছিলেন দিস ইজ দ্য টাইম আপনার মাথার পরিকল্পনা একটাই আসবে আমার নিজেকে কিছু করতে হবে আমার নিজের পরিবর্তন ঘটাতে হবে এবার আমাকে নিয়ে ভাবার সময় এসছে প্রত্যেকটি মানুষের লগ্নের মনে হবে যে আমার নিজের উন্নতিটা সবার আগে এবার ভাবা দরকার এই জায়গাটার কিন্তু ফিলিং সবার আগে কুম্ভ লগ্নের জাতক জাতিকেদের মনে আসে যারা মিডিয়া জগতে আছেন তার নিজেদের কেরিয়ারকে আরো গুছিয়ে নিতে পারবেন যারা অনলাইনে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন তাদের ক্ষেত্রেও এই সময়টা খুব ভালো আপনি একজন ভালো টিচার আপনি দেখলেন নিজের লেকচার দিচ্ছেন বা স্টুডেন্টদের সামনে আপনার যে প্রয়োগ সেটা আগের থেকে অনেক বেটার হচ্ছে আপনি ভালো ব্যবসায়ী আপনার যে কাস্টমার ডিলিংস করার ক্ষমতা বড় অ্যাসাইনমেন্ট কোনো জায়গায় নিয়ে গেছেন তাদের সঙ্গে কোনো ডিল করছেন সেটা দেখছেন অনেকটা সার্ফ হয়ে উঠেছে অনেকটা আপনার কথার পরিবর্তন এসেছে লোকে আপনার কথায় গুরুত্ব দিচ্ছে কারণ আপনি চেষ্টা করে নিজেকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যেতে পেরেছেন এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ দেখা দেবে হেলথ হেলথ জাতক জাতিকারা প্রথম ঘরে লগ্নের উপর দৃষ্টি দিলে নিজেদের সিরিয়াসনেসও বিচার করা হয় এতদিন যারা আহ একদম পাড়ার রকে বসে এসেছে ঘোরাঘুরি করে সারাদিন দৌড়ো দৌড়িয়ে পশোপাশ করে কোনো কাজে মন লাগে না তারাদের মনের ভেতরও কিন্তু ভাবনা আসবে নিজেকে কিছু করতে হবে নিজেকে কোনো জায়গা তৈরি করতে হবে এই ধরনের চিন্তাধারা আসবে এবং তারা অনেকটা সিরিয়াস হয়ে উঠতে পারেন পরবর্তী ঘর যেখানে দৃষ্টি দিচ্ছে পঞ্চম ঘর বৃহস্পতি এবং পঞ্চম হচ্ছে উচ্চশিক্ষা পঞ্চম হচ্ছে সন্তান পঞ্চম হচ্ছে আমাদের বুদ্ধির প্রয়োগের একটা পাঠ পঞ্চম হচ্ছে সামগ্রিক বিকাশ পঞ্চম থেকে হাজারো বিষয় বিচার করা হয় তো এই ফিফথ হাউসে প্রথমেই বৃহস্পতি এবং শনি দৃষ্টি দেওয়ার জন্য প্রেমের বিষয়ে আপনারা ভীষণ সেন্সিটিভ খুব সিরিয়াস এবং একটা দায়বদ্ধতা অনুভব করবেন প্রেমটা এতদিন যারা খেলার ছলে নিয়েছেন বা টাইম পাস করার একটা মাধ্যম হিসেবে নিয়েছেন সেরকম মানুষেরাও কিন্তু প্রেমের বিষয় অনেকটা ভাববেন যে না এবার একটা সিরিয়াস রিলেশনশিপে আসা যাক অনেক দিন বাড়িতে আছেন কেউ আপনাকে ছেড়ে চলে গেছে আপনি বিমর্ষ ভালো লাগছে না মন ভালো নেই তাদের মনেও কিন্তু নতুন করে আশার সঞ্চার হতে পারে এই বৃহস্পতি এবং শনি যুগ্মভাবে জন্য তাদের তাদের মনেও মনেও একটা কিন্তু নতুন কোনো মানুষের প্রতি টান জন্মানো এটা কিন্তু অবসম্ভবই কারণ ফিফথ হাউস বুস্ট হচ্ছে সন্তান নিয়ে পরিকল্পনা করা সন্তান যোগের জন্য প্রয়াস করা ভেবেছিলেন বছর চারেক বাদে সন্তান নিয়ে ভাববেন এখন জীবনটা এরকম কাটুক হঠাৎ করে দু হাজার আঠেরো কোনো পরিকল্পনা করে ফেললেন না এখন থেকেই ভাবতে হবে এই যে চিন্তাধারার পরিবর্তন সন্তান নিয়ে এগোনো প্রোগ্রেস বা সন্তানের ফ্যামিলি প্ল্যানিংস করা এগুলো কিন্তু আসতে পারে কুম্ভলগ্নে জাতক জাতিকাদের ওপর খুব সামান্য যদি আপনার জন্ম ছগে দশ অন্তর্দশা দেয় তাহলে এই বাক্যগুলো কিন্তু আপনার মনে জায়গা করে নেবে সন্তানের বিষয় ফার্দার প্রোগ্রেস আপনার সন্তান স্কুলে পড়ে বা আপনার মেয়ে কলেজে পড়ে তাদের প্রোগ্রেস তাদেরকে কোথায় নিয়ে যাওয়া যায় নতুন কোনো ইনস্টিটিউটে ভর্তি করা যায় তাদের প্রোগ্রেস নিয়ে কি কী করা যায় যাবতীয় এই ধরনের লিঙ্কিং বা লিঙ্ক আপ আছে এরকম ধরনের চিন্তাধারা আপনাদের মনে ভীষণ মাত্রায় আসবে উচ্চশিক্ষার বিষয় আপনার খুব সিরিয়াস হয়ে উঠবেন যে শিক্ষা করতে হবে অনেক দিন ধরে বসে আছেন যে উচ্চশিক্ষা করবেন ভেবেছিলেন একটা ইয়ার গ্যাপ হয়ে গেছে তারাও কিন্তু এই হায়ার এডুকেশন বিষয় ভীষণ মাত্রায় ভাববেন রিসার্চ ওয়ার্ক নিয়ে যারা এগোতে চাইছেন তারাও কিছুটা টাইম হয়তো নিয়েছিলেন হাতে ভাবছিলেন দু এক বছর পরে করব তারাও কিন্তু এই টু অনেকটা সিরিয়াস হয়ে উঠতে পারবেন রাহু অবস্থান করছে ষষ্ঠে ষষ্ঠ হচ্ছে কম্পিটিশান আমাদের রোগ ভোগ আমাদের শত্রুতা আরোগ্য ব্যাংকের মানি অনেক বিষয় বিচার করা হয় ষষ্ঠ ঘরে রাহু রাহু হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্লিফায়ার কুইক ওয়েতে জয় পাওয়ার রাস্তা খুঁজবেন কোনো শর্টকাট অবলম্বন করে কিভাবে জয় পাওয়া যায় সেই দিকে কিন্তু মনটা ভীষণ মাত্রায় যাবে এটা করবো আচ্ছা ওইটা ধরি আচ্ছা ওকে ধরে কোনো কাজটা করিয়ে নি এই যে শর্টকাট ওয়ে খোঁজার বিষয় আপনাদের কিন্তু মনে চিন্তাধারা আসবে আমি এটা কেন বলতে চাইছি না যে আপনি খুঁজবেন আর শর্টকাট ওয়ে পেয়ে যাবেন আমি এটা বলতে চাইছি না এটা লগ্নফলের বিষয় নয় লগ্নফলের বিষয় হচ্ছে আপনার মনে কি চিন্তাধারা আসবে চিন্তাধারা আসবে শর্টকাট ওয়ে অবলম্বন করবে শত্রুর প্রতি খুব রুট হয়ে পড়বেন একদম মেরেই দেবো একে আর সহ্য করা যাচ্ছে না এবার একটা মামলা করেই দিই একটা এফআইআর করেই দিই এই ধরনের চিন্তাধারা শত্রুর প্রতি শত্রুকে একদম নাশ করে দেবো তাহলে এই ডমিনেটিং অ্যাটিটিউড শত্রুর প্রতি এটা কিন্তু আসবে শত্রুকে আপনারা দমন করতে চাইবেন যে কোনো ধরনের কম্পিটিশান রিয়ালিটি শো বিশেষত মিডিয়া ওরিয়েন্টেড যেসব শো হয় তার প্রতি ভীষণ মাত্রায় আকৃষ্ট হয়ে পড়বেন কারণ সিক্স হাউস হচ্ছে কম্পিটিশান আর মিডিয়াকে ইন্ডিকেশান দেয় রাহু তো এর প্রতি কিন্তু আকৃষ্টতা বেড়ে যাওয়া এর প্রতি টান জন্মানো এইগুলো কিন্তু ভীষণ মাত্রায় মনে ফ্লো করবে। পরিচয় রাহু দূরযাত্রাকেও নির্দেশ করে তাহলে পরীক্ষা দিতে যাওয়া দূরে কোথাও দূরে কোথাও ইন্টারভিউ দিতে যাওয়া ভিন্ন দেশে কোনো অনলাইনে পরীক্ষা হচ্ছে সেখানে অংশ গ্রহণ করা এই ধরনের জায়গাও কিন্তু আপনারা ইন্টারেস্টেড হবেন। রাহু চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু কুইক রিলিফ অল্টারনেট ওয়ে অফ মেডিসিন এগুলোর প্রতি কিন্তু ইন্ডিকেশন দেখায় সেগুলো কিন্তু চট করে পেতে চাইবেন অনেক সময় কিন্তু তাড়াহুড়ো করে চিকিৎসা আপনারা পেতে চাইবেন হয়তো ডাক্তার অ্যান্টিবায়োটিক খেতে দিয়েছে যে পনেরো দিন টানা খেতে হবে আপনি সাত দিন খেয়ে বন্ধ করে দিলেন এইটাও হতে পারে আপনার সাথে রাহু কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ ইনস্ট্যান্ট রিলিফ কিলার খেয়ে নিলেন এই খেয়ে নিলেন তাড়াতাড়ি রিলিফ পাচ্ছে না কোনো যেটা হয়তো লেন্দি প্রসেস কোনো একটা লেনদি প্রসেসের মাধ্যমে কি আপনার একটা রোগ থেকে আরোগ্য লাভ করবেন কিন্তু সেইটা কিন্তু আপনি মেন্টালি চাইছেন আপনি চাইছেন সাত দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আট দিনের মধ্যে ঠিক হয়ে যাবে এর জন্য যতটা পারবেন তারা করা এই ধরনের কিন্তু চিন্তাভাবনা আসতে পারে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মনে একটা ধরপড়ানি পড়ানি তারা করতে হবে এই জায়গাটা চিকিৎসা অন্তত বৃহস্পতি অবস্থান করছে আপনাদের নবম স্থান নবম স্থান হচ্ছে আমাদের উচ্চশিক্ষা পিতার শিক্ষা বা পিতার একটা পাঠ আমাদের ধর্ম বা নীতিবোধ এরকম বিবিধ আজার বিষয় এবং ভাগ্যের কিছুটা পার্টও দেখা হয় তো নবমে বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি নবমে অবস্থান করার অর্থ হচ্ছে নবম হচ্ছে হায়ার এডুকেশন একটা পার্ট আমি যেটা বললাম যে কোনো ম্যানেজমেন্ট কোর্সের প্রতি আগ্রহ কমার্শিয়াল কোর্সের প্রতি আগ্রহ ম্যানেজমেন্ট বিষয়ে কিন্তু হায়ার এডুকেশন কিছু জায়গায় যাওয়া এই ধরনের জায়গায় কিন্তু স্টুডেন্টরা ইন্টারেস্টেড হবে এবং সেই দিকে তারা এগোতে পারবে নীতিবোধ ধর্মবোধ বা আধ্যাত্মবাদের প্রতি একটা টান জন্মানো এগুলো কিন্তু এই নাউন্থ হাউসে বৃহস্পতি প্রভাবে আসবে একটা আপনি আস্থায় ছিলেন সেই আস্থা বা নীতিবোধের পরিবর্তন হলো আপনার ভেতরে বা পরিবর্তন হতে চলেছে এই এইরকম একটা কন্ডিশন আপনাদের মনে আসবে নিজের বিশ্বাসের প্রতি আরো কিন্তু দৃঢ়তা জন্মাতে পারে বৃহস্পতির প্রভাবে বাবার উপদেশ আপনার কাছে অনেক গ্রহণযোগ্যতা পাবে তার শিক্ষা আপনাকে কিন্তু ভীষণ মাত্রায় প্রভাবিত করতে পারে দু সালে একাদশ স্থানে আপনাদের লগ্নের অধিপতি অবস্থান করছে একাদশ দ্য হাউস অফ গেন দ্য আলটিমেট হাউস অফ দ্য হরস্কোপ একাদশ ঘরে একটা মানুষকে নির্দেশ করে সেই মানুষটা জীবনে কত দূরে গবে যদি একাদশ ঘরে পাওয়ার থাকে আপনি হিরো যদি একাদশ ঘরে পাওয়ার না থাকে আপনি জিরো তাহলে একাদশ ঘরে কিন্তু অবস্থান করছে প্রাপ্তি কোনো প্রাপ্তির বিষয় আপনারা কিন্তু ভীষণ মাত্রায় উদ্গ্রীব হয়ে উঠবেন প্রাপ্তি বলতে প্রাপ্তি তো বিবিধ জিনিসে হতে পারে চাকরি প্রাপ্তি হতে পারে ব্যবসার ডেভেলপমেন্ট হতে পারে লোন পাওয়া হতে পারে নতুন কোনো পৈতৃক সম্পত্তি পাওয়া হতে পারে যে কোনো কিছু পাওয়ার বিষয় বা যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য আমি কথাটা বোঝাতে চাইছি যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য আপনারা টু থাউজেন্ড ফিফটিন টু যতটা বা ইভিন দু হাজার গোড়ার দিকেও যতটা অ্যাক্টিভ ছিলেন তার থেকে হয়তো তিনগুণ বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন টু থাউজেন্ড আমাদের প্রাপ্তি তো ঘরে বসে থাকলে হয় না প্রাপ্তির জন্য প্রয়াস করতে হয় তো যথার্থ প্রয়াস ঠিক জায়গায় ঠিক মানুষের সঙ্গে ঠিক সময় যোগাযোগ করলে তবেই কিন্তু প্রাপ্তি হয় তো সেই প্রাপ্তির জন্য হানড্রেড পারসেন্ট এফোর্ট এবং হানড্রেড পারসেন্ট আপনার সময় দিতে আপনার ইচ্ছে করবে এবং সেই প্রাপ্তির দিকে আপনারা কিন্তু এগোতে পারবেন যে কাজে চাকরি ব্যবসা অনেকটাই কিন্তু আপনার মন লাগবে মন কিন্তু কনসেন্ট্রেট করতে পারবেন এবং কাজের দিকে ফোকাস করতে পারবেন অনেকটা অ্যাক্টিভনেস আপনাদের মাথায় ভীষণ মাত্রায় কাজ করবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শর্ট ডিস্টেন্স ট্রাভেল কমিউনিকেশন সেলস মার্কেটিংয়ে যারা আছেন তা কেন থার্ড হাউসে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এই দিকেও কিন্তু ভীষণ মাত্রা আপনারা ফোকাস করবেন এবং এই দিকগুলো শর্ট ডিস্টেন্স ট্রাভেলের মাধ্যমে কোনো গেন করা কোনো ছোটোখাটো জায়গায় গিয়ে কোনো অ্যাচিভ করা এই অ্যাচিভমেন্টগুলো আপনার ক্ষেত্রে আসতে পারে এটা কিন্তু লগ্ন ফলে দেখা যাচ্ছে দ্বাদশ ঘরে কেতু দ্বাদশ ঘরও একটা ভাইটাল ঘর হুটহাট খরচ করে ফেলতে পারেন কিছু ক্ষেত্রে না বুঝেই কোনো টাকা খরচ করে ফেললেন হুট করে কোনো একটা জিনিস কিনে ফেললেন খরচের জায়গাটা এরকম উল্টো পাল্টা জায়গায় কিছু খরচ হয়ে যেতে পারে তো যে কোনো খরচ করার আগে যে জায়গাটায় খরচ করছেন সেই সম্পর্কে ভালো করে খবর নিন নিয়ে ইনভেস্ট করুন ইনভেস্টের জায়গায় আমি একটাই কথা বলবো ইনভেস্ট করলে গেন অবশ্যই হবে কিন্তু খরচ করার আগে একটু ভেবে চিনতে নেওয়া ভালো হটকারী সিদ্ধান্ত খরচের ক্ষেত্রে আসতে পারে বিদেশ রপ্তানি দূরযাত্রা এইসবের ক্ষেত্রে কিছুটা কিন্তু অনিহা বা কিছুটা আপনাদের মনে থাকতে পারে লগ্নতে দেখা যাচ্ছে যে ঘুমের কিছুটা আপনারা হয়তো ঘুমের মধ্যে খুব ট্রেন্স হয়ে পড়ছেন ঘুমের মধ্যে অনেকে নানা রকমের স্বপ্ন দেখে ঠিক সাউন্ড স্লিপ হয় না এরম ধরনের কিন্তু মেন্টাল কন্ডিশন লগ্নের মানুষদের ক্ষেত্রে আসতে পারে অর্থাৎ ওভারঅল যে কোনো রকমের শয্যা সুখে কিছুটা কিন্তু তারা মেন্টালি একটু ডিস্টার্ব থাকবেন বা এই থাকার জন্য কিছুটা বাধা ল্যাক এগুলো কিন্তু আসতে পারে যে কোনো ধরনের শয্যা ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের অর্গানাইজেশন যে কোনো ধরনের যেখানে ফেম পাওয়া যায় পালার ক্লাবের কোনো উঁচু পোস্ট পার্টির কোনো ভালো লিডিং পোস্ট কোনো অর্গানাইজেশনের কোনো ভালো পদ এইরকম জায়গার প্রতি ভীষণ মাত্রায় আকৃষ্ট থাকবেন অনেক মানুষ কুম্ভলগ্নের তারা কিন্তু কোনো রাজনৈতিক সংস্থা কোনো ভালো ক্লাব কোনো কালচারাল সংস্থা এইসবের ভেতরে নিজেকে জড়াতে চাইবেন নিজের একটা প্রতিষ্ঠা বা নিজের একটা পরিচয় পাওয়ার জন্য এটাও কিন্তু তাদের একটা কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার মধ্যে থাকছে কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির বিবাহ যোগ নিয়ে আমি আলোচনা করেছিলাম যে বিবাহ যোগ দু হাজার বিবাহর ক্ষেত্রেও কিন্তু কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অনেকটা অ্যাক্টিভ থাকবেন এবং বিয়ের ক্ষেত্রে তারা কিন্তু কিছুটা প্রয়াস করতে পারেন দু হাজার আঠারো কারণ বিয়ের ক্ষেত্রে যারা ডিলে করছিলেন কুম্ভ লগ্ন জাতক জাতিকারা এই আঠারো এসে তারা কিন্তু বিয়ের বিষয়ে ভাবনা চিন্তা করবেন বা বিয়ের বিষয় এগোতে চাইবেন এটা কিন্তু আরো একটা পার্ট লক্ষ্য করা যাচ্ছে তাহলে ওভারঅল কি দেখা গেল কুম্ভলগ্নে জাতক জাতিকাদের মেন্টাল প্যাটার্ন এরকম থাকছে যে তারা সেলফ এফোর্টে অনেকটা বেশি গুরুত্ব দেবেন নিজেদের ড্রেসিং সেন্স বিষয়ে অনেকটা কেয়ারফুল হবেন নিজেদেরকে বদলাতে এবং নিজেদের মানসিক এবং শারীরিক পরিবর্তন করতে নিজেরা কিন্তু উদ্গ্রীব হয়ে উঠবেন তাদের ফোকাস থাকবে নিজেদের উচ্চশিক্ষা সন্তান এবং নিজেদের ফার্দার ডেভেলপমেন্টের প্রতি শত্রুকে কিন্তু নাশ করতে চাইবেন কম্পিটিশানে কিন্তু কুইক গেন করার জন্য অনেক পন্থা অবলম্বন করবেন বিদেশ যাত্রার বিষয়ে কিছুটা কিন্তু ভুলভ্রান্তি অনিয়া এগুলো কিন্তু থাকতে পারে কিছু বাজে খরচ করে ফেলতে পারেন এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং নিজেদেরকে নিজেদেরকে আহ অপরের সামনে মেলে ধরতে মাস ফ্রেমের জায়গাও কিন্তু তারা ভীষণ মাত্রায় সেন্সিটিভ থাকবে যাতে অপরের কাছে একটা পরিচয় পাওয়া যায় ঘুমের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স তারা কিন্তু ফিল করতে পারে এগুলো হচ্ছে লগ্ন ফলে ওভারঅল আপনার একটা মেন্টাল কন্ডিশন ধরা হলো আপনার মেন্টালিটিতে কি কী আসতে পারে বা আপনারা কি কি জায়গায় নিজেদেরকে প্রয়োগ করতে পারেন এর বাইরেও আরও বিবিধ অনেক বিষয় থাকতে পারে যেগুলো আমি মাসিক রাশি ফল সাপ্তাহিক রাশি ফলে কভার করবো একটা ভিডিও না দেখলেই নয় যে ভিডিওটা সম্পর্কে আমি আপনাদের এখন বলতে চাইছি সেটা হচ্ছে একটি রাশিতে তিনটি নক্ষত্র থাকে কুম্ভতেও তিনটি নক্ষত্র আছে এবং এই তিনটি নক্ষত্রের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে সেগুলোই আমাদের চরিত্রের মধ্যে দিয়ে প্রকাশ পায় তো রাশির প্রকৃতি এবং নাক্ষত্রিক বিশ্লেষণ ভীষণ ইম্পর্টেন্ট কুম্ভ কেন কুম্ভের আকার নেওয়া হলো রাশিটির আকার তো এই জলের পাত্র একটা কুম্ভ একটা মানুষ ধরে আছে কেন ওটা বলা হয় কি কারণ তার কি তার উপমা আপনাদের জানতে হবে তাহলে রাশির প্রকৃতি এবং নাক্ষত্রিক বিশ্লেষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও এই ভিডিওটি দয়া করে একবার দেখবেন এই ভিডিওটি যেটা শুনছেন নিচের ড্রেসক্রিপশন ওপরে কাটে গেলেই রাশির প্রকৃতি এবং নাক্ষত্রিক বিশ্লেষণের প্লে লিস্টটা পেয়ে যাবেন দেখবেন বারোটি পরপর করা আছে কুম্ভও আছে অবশ্যই কিন্তু একবার দেখবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি নতুন বছর সকলের খুব ভালো কাটুক আর খুব তাড়াতাড়ি নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসব। আজকে এখানেই শেষ করলাম নমস্কার